জাস্ট তোমাকে ম্যানেজ দেওয়ার জন্য বলেছে যাতে তুমি রাগ না করো। আর যুধাজিতের হাত থেকে অ্যাওয়ার্ডটা নিয়ে ও যুধাজিতকে বুঝিয়ে দিয়েছে যে এখন থেকে তোমার সঙ্গে আমি নিজের জীবনটা জুড়ে দিলাম। অনুজ, এগুলো ইন বিটুইন লাইন্স, এগুলো হয়তো তুমি বুঝবে না, কারণ তুমি সত্যি কথা বলতে তুমি তো খুবই সহজ সরল, স্ট্রেট, সাদাকে সাদা ভাবেই দেখো। তো আমরা মেয়েরা তো একটু তলিয়ে দেখি। দেখো অনুজ, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি চাই না, আমি শুধু তোমার সাথে সংসার করতে চাই। আর তার জন্য না আমাদের দুজনকে এসবের থেকে মুক্ত হওয়া দরকার। মানে তোমার মনে যদি গুড্ডির জন্য হ্যাংওভারটা থেকে যায় না, তাহলে তার প্রভাবটা আমাদের ওপর, আমাদের জীবনের ওপর, সংসারের ওপর পড়বেই, বারবার পড়বে। দেখো আমি বলছি না তোমাকে যে জোর করে নিজের মনে গুড্ডির জন্য খারাপ ধারণা তৈরি করো, সেটা আমি একদমই বলছি না। আমি জাস্ট এটাই বলছি যে গুড্ডিরও তো একটা লাইফ আছে, ওরও তো নিজের একটা অধিকার আছে, নিজের পছন্দ মতো কাউকে বেছে নেওয়ার অধিকার আছে। তো যখন ও নিজের বেঁচে থাকার জন্য, অধিকারের জন্য লড়াইটা করছে, ও লড়ুক না অনুজ। আমি শুধু তোমাকে এটুকুনি বলছি যে তুমি ওকে একা ছেড়ে দাও, মানে তুমি ওকে নিয়ে আর মাথা ঘামিও না, তুমি ওর সাথে আর যোগাযোগ করো না, ডিস্টার্ব করো না, দেখবে ঠিক, মানে ও তোমাকে ঠিক অ্যাভয়েড করবে। আর সেটা করবে তার অন্যতম কারণ ওই যুধাজিৎ। আমি তো বুঝতেই পারছি না, মানে এক সেকেন্ড, মানে এই যুধাজিৎ বলে এই যে লোকটি, একে কদিন চেনে ও? হ্যাঁ এটা ঠিক যে যুধাজিৎ খুব অল্প দিন হলোই এসেছে, কিন্তু যুধাজিৎকে পার্মানেন্টলি রাখার জন্য গুড্ডিকে তো একটা ব্যবস্থা নিতে হবে। কেন জানি আমার মন বলছে যে খুব তাড়াতাড়ি গুড্ডি যুধাজিৎকে বিয়ে করার একটা সিদ্ধান্ত নেবে। হোয়াট? তোমার প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো কোনো প্রবলেম হবে? আমি ভাবছি ওর কেরিয়ার আছে, ওর একটা অন্যরকম কোনো জীবন হতে পারে, ওর ওর পড়াশোনা সমস্ত কিছু এত কিছু রয়েছে, ও সেসব না করে এসব করবে, মানে পড়াশোনা করবে না? অনুজ, গুড্ডি কিন্তু কোনোদিন তোমাকে ডিভোর্স দিতে চায়নি, ও কিন্তু সংসারটা বরাবরই করতে চেয়েছে। যেগুলো বলেছিল ওগুলো হয়তো মুখের কথা বলেছিল, হয়তো ওর ক্যারিয়ার নিয়ে অতটা সিরিয়াস নয়, হয়তো সংসারটাই মন দিয়ে করতে চেয়েছে, তাই হয়তো এখন আবার নিজের মানে একটা সংসার করে নিজের জীবনটা গুছিয়ে নিতে চাইছে, হয়তো সংসারের মধ্যেই থাকতে চেয়েছে বরাবর। তাছাড়া এখন যখন দেখছে আমি আর তুমি একটা অন্য জায়গায় গিয়ে নতুন করে সংসার করব, মানে ও তো চিরকাল আমাকেই কম্পিটিশন দিয়ে এসছে, সেই জন্য ও যুধাজিৎকে বিয়ে করে নিজের সংসার করে জীবনটা গুছিয়ে নিতে চাইছে। ভীষণ সিম্পল অনুজ, বলছি কি ও যেটা চাইছে সেটা ওকে করতে দাও না, আমার একটাই রিকোয়েস্ট, তুমি আর গুড্ডির ব্যাপারে মাথা ঘামিও না, ওকে ওর মতো ছেড়ে দাও। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।